খুব ভালো লেগেছে কাজটা করে, মানে আমার কাছে তো মানে মনে হচ্ছে অনেক বিগ বাজেটের মুভি। তো আমরা যখন শুটিং করেছি তখন সবসময় আমরা এক্সাইটেড থাকতাম, আমরা একটা ক্যামেরায় কখনো শুট হয়নি, আমি আছি, তারপর নবাগতদের মধ্যে বেশ কয়েকজন আছে, আমি তো খুব এক্সাইটেড। প্রথমবার মানে রাগিতে আমি প্রথম কাজটা দিব হিসেবে আমি খুবই এক্সাইটেড। দেখা যাক জনগণ আমাকে কিভাবে দেয়। আপনি তো অসংখ্য সিনেমা আপনি নায়িকার ক্যারেক্টার করেন, এবার এন্ট্রি ভিলেন মানে হঠাৎ করে কেন এই ক্যারেক্টারটা? আমি মনে করি যে একজন শিল্পীর তাদের অভিনয় ট্র্যাকটা চেঞ্জ করা উচিত। আমি একসময় নায়িকা ছিলাম, বাট আমি সারা জীবন নায়িকাই করে যাব, মেবি ওইটা ঠিক হবে না। আমি আমার ক্যারেক্টারে একটু ভ্যারিয়েশন আনতে চেয়েছি। আপু যদি মনে করি এটাই কি আপনার প্রথম এন্ট্রি ভিলেন ক্যারেক্টার কোন সিনেমা? তো এই ফার্স্ট ভিলেন ক্যারেক্টার করে আপনার অভিজ্ঞতাটা যদি একটু সংক্ষিপ্ত বর্ণনা দিতেন কেমন লাগছে? আমার তো মানে দারুণ লেগেছে, আমার দারুণ লেগেছে। আসলে আমার যে ক্যারেক্টারটা ছিল খুবই চ্যালেঞ্জিং ক্যারেক্টার ছিল। প্রথম দিন যেদিন আমি শুটিং স্টার্ট করি আমি খুব ভয় পেয়েছিলাম যে আমি পারবো কি পারবো না, কারণ এই ক্যারেক্টারটা আসলে খুবই মানে চ্যালেঞ্জিং একটা ক্যারেক্টার। তো আমি চেষ্টা করেছি ক্যারেক্টারটাকে তুলে ধরার, আর বাকি আসলে জাজমেন্টটা আমাদের দর্শক করবেন। সারা জীবন তো আপু সারা জীবন তো আপনি নায়িকা হয়ে অনেক দেখেছি, ছোটবেলায় অনেক সিনেমা দেখেছি, সারা জীবন আপনি ভিলেনদের মেরেছেন, তো এবার আপনি নিজেই সেই ভিলেন, তো আসলে এটা টোটালি একটু আনকমন মনে হচ্ছে আর কি, একটু যদি বলতেন। আসলে আনকমন কিছু করতে চাই বলে কিন্তু ভিলেন হয়েছে। আমি যে থেকে আনকমন কিছু আমার ডিরেক্টর চেয়েছে এবং আমাকে ভিলেন হিসেবে নেওয়ার আগ্রহটা ওনারই ছিল। উনি আমাকে মানে অফার করেছিলেন মিজানুর রহমান মিজান স্যার, ওনার অফারটা আমার কাছে খুবই যুগোপযোগী মনে হয়েছে, তাই আমি ক্যারেক্টারটা সাইন আপ করেছি। ভিলেন নায়িকা হিসেবে আপনার অনেক হিট ছবি আছে, পপুলার সিনেমা আছে, আমরা সবাই জানি, ভিলেন হিসাবে আপনার এই প্রথম কাজ আপনি কতটুকু দিতে পেরেছেন? আমরা কি আপনাকে আপনারাই জাজমেন্ট করবেন, এটা আমি তো আমারটা ভালো করব, আমি কখনোই বলবো না যে আমারটা খারাপ হয়েছে। আমি চেষ্টা করেছি, আই ট্রাইড মাই বেস্ট। আপনারা দেখেছেন যে অতীতে আমি যেসব সিনেমায় কাজ করেছি আমার যে চরিত্রটা ছিল বা আমি যে চরিত্রে কাজ করেছি আমি যে ফাইট করেছি দর্শক কিন্তু গ্রহণযোগ্য ছিল, গ্রহণযোগ্য ছিল বলে আমার ছবিগুলো তখন ভালো গিয়েছে। তো আমি চেষ্টা করেছি যে আমি যে ক্যারেক্টারটা পেয়েছি সেই ক্যারেক্টারটা সুন্দরভাবে তাহলে কি আমরা চিত্রনায়িকা মুনমুনকে একসময় জনপ্রিয় নায়িকা মুনমুনকে কি নেক্সট যত সিনেমা হবে সব সিনেমা থেকে এন্ট্রি ক্যারেক্টারে পাবো নাকি? আমি বিভিন্ন ধরনের ক্যারেক্টার করতে আগ্রহী, তবে আই ডোন্ট নো, মেবি আমি অভিনয় আর নাও করতে পারি, করতেও পারে, আই ডোন্ট নো, এখন বলতে পারছি না। মানে অভিনয় করবেন না বলে মানে এটা একটা অন্য একটা মেসেজ আসলো? না অন্য কোনো মেসেজ না, আসলে লেট মি সি রাগের কি হয় এরপর আমি সিদ্ধান্তে যাব। ও মানে রাগের উপর নির্ভর করবে নেক্সট মুনমুনকে আমরা পাবো? আমি খুব ফেমাস ছিলাম। থ্যাংক ইউ আপু, আপনার সাথে কথা বলে ভালো লাগলো। রাগি নিয়ে যদি দর্শকদের উদ্দেশ্যে দুটো লাইন বলতে? আমি বলবো যে
আপনাদের জন্যই মেক করা হয়েছে রাগি। আপনারা যদি বলেন যে না মুনমুন আপাকে দেখা যাবে, মুনমুন আপাকে আমরা আবার দেখতে চাই, আপনাদের আগ্রহে আমাকে এগিয়ে নিয়ে যাবেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ।